দেখুন, এবার ভারতের উদ্বেগ বাড়িয়ে পাকিস্তানে চীনা সেনা মোতায়েন। উত্তপ্ত হয়ে উঠেছে ভারত চীন সম্পর্ক। যুদ্ধের জন্য মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে দুইটি দেশ। আর এরই মাঝে পাকিস্তানের 3,000 কিলোমিটার দীর্ঘ চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সিপিইসির কাজ শুরু হয়েছে। এক্ষেত্রে পাকিস্তানে আরও বেশি চীনা সেনা মোতায়েন করা হতে পারে বলে মনে করেছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো। প্রসঙ্গত, ইতিমধ্যে অর্থনৈতিক করিডোরের নিরাপত্তায় পাকিস্তান 3টি স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এবং 2টি বাড়তি গোলন্দাজ রেজিমেন্ট তৈরি করেছে। প্রকাশিত এক সংবাদ মাধ্যমের খবর অনুসারে সিপিইসিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে পাকিস্তান। এই করিডোরের মাধ্যমে বেলুচিস্তানের গোয়াদার বন্দরের সঙ্গে চীনের সিনজিয়াং অঞ্চলে সরাসরি সংযোগ স্থাপিত হবে। আর তাই এই অর্থনৈতিক করিডোরের নিরাপত্তায় পাকিস্তানের মাটিতে আরও চীনা সেনা মোতায়েন করা হতে পারে। যদিও ইতিমধ্যে অর্থনৈতিক করিডোরের নিরাপত্তায় পাকিস্তানের বন্দরে ভিড়িয়েছে বেশ কয়েকটি চীনা জাহাজ, এমনকি রয়েছে চীনা সেনাও। For latest news, please subscribe my channel. Thank you, everybody.